মানুষের জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো হালাল রুজি। এই কথার অর্থ এই নয় যে টাকা কম উপার্জন করতে হবে, নরসিংদী জেলার মতো বেশি টাকা উপার্জন করতে হবে। নরসিংদী জেলার লোকেরা ব্যবসা বাণিজ্য করেন, আর আল্লাহর নবী ব্যবসা বাণিজ্যকে ভালোবেসেছেন। আল্লাহর নবী বলছেন, আত-তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াওমাল কিয়ামা মা শুহাদা ওয়াস আম্বিয়া ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। পক্ষান্তরে জমি চাষকে অপছন্দ করেছেন, আল্লাহ নবী বলছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। আবার বলছেন আত-তিজারাত মালকিদ ওয়াল হালাল, ব্যবসা করলে মিথ্যা কথা চলে আসে, ব্যবসা করলে কসম চলে আসে, কসম আল্লাহর কসম আমি এই দামে কিনেছি, অনিচ্ছায় চলে আসে। আল্লাহ রাসূল বলছেন ফুসুবহু বিসাদকা, এটা দান করে ওর ক্ষতিটা পূর্ণ করে দাও। তাহলে আল্লাহ রাসূল ব্যবসার ব্যাপারে অনেক কথা বললেন, কেন ব্যবসা করেই অসহায় মানুষের উপকার করা যায়, ফকির মিসকিনের উপকার করা যায়, চাকরি করলে তা করা যায় না। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মানুষেরা চাকরি করে, যে বেতন মাসে পায় ওটা 25 দিনে শেষ হয়, আর 5 দিন ধার কর্জ করে চলে, আবার যখন পেয়েছে তখন ধার কর্জ পরিশোধ করতে করতে কমে গেছে, আবার 25 দিনে শেষ হয়ে গেছে। তো সারা জীবনটা এভাবে গেল, তো ফকির মিসকিনকে কি দিবে, বাপ মাকে কি দিবে? পয়সা বেশি ইনকাম করবে ব্যবসা করে কোটি কোটি টাকা, ফকির মিসকিনকে দিবে, চাচা চাচিকে দিবে, দেশবাসীকে দিবে, কমে মাদ্রাসায় দিবে, আহাল পরিবারকে খাওয়াবে, ভালো গাড়ি বাড়ি করবে, সব কিছু ঢোকে আছে ব্যবসার মধ্যে। যার কারণে আল্লাহ রাসূল বলছেন আত-তাজিরা সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াওমাল কিয়ামা মাল আমবিয়া ওয়াস শুহাদা ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী। সত্যবাদী বিশ্বস্ত মানে আপনার সাথে যে ব্যবসা করে সে নিশ্চিত মনে করে যে এই কাপড় ফাঁকি দিয়ে দিবেন, ভালোটাকে ভালো ভালো বলেই দিবে। যার সাথে আপনার সাথে যারা করে বহির্বিশ্বের, তারা আপনাকে বিশ্বাস করে, আপনি যেটা বলেন সত্য কথা বলেন, মিথ্যা বলেন না, তার নাম হলো সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী, নবীগণের সাথে থাকবেন। ব্যবসা করেই ইসলাম ধর্মের উপকার করা যায়। সেই দিনের কথা ভুলে গেলেন, যেদিন আল্লাহর নবী বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে, প্রায় 600 কিলোমিটার পথ, টাকা পয়সা নেই, রৌদ্র খুব বেশি, বের হওয়া যায় না, কি করা যায়, তো উমার কি করা যায়, তো উমার বললেন ঠিক আছে আমি আমার অর্থ সম্পদ অর্ধেক দিলাম। মনে মনে বললেন আজ আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাআলা নকে ঠগিয়ে দিব। আবু বকর সিদ্দিক আপনি কি করবেন? আচ্ছা ঠিক আছে, আল্লাহকে আর আপনাকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, এতে কিন্তু ভ্যান ভাড়াও হবে না। কিন্তু উনি যা বলেছেন এই বাক্য ডিঙ্গিয়ে পৃথিবীর নাস মানুষ আর কেউ আগে যেতে পারবে না, এই পথ বন্ধ। তখন উমার বললেন আজ যখন পারিনি, জীবনে আর কোনোদিন অন্তত আবু বকর সিদ্দিককে নেকি করে পারবো না, এখনো কিন্তু টাকা পয়সা কিছুই হয়নি, এ দিয়ে কিছু হবে না। উসমান আল্লাহর নবী যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব, মানুষ ছিল 30,000, তাহলে তিনি 15,000 মানুষকে 15,000 উট দিবেন আর 3 মাসের খাওয়া খরচ দিবেন। নরসিংদী জেলার এমন কোন মানুষ নেই যে রাজি হতে পারে যে 3 মাস আমি 15,000 মানুষকে খাওয়াবো। আপনারা এক সাহেব কি বলেন, 3 মাস কেন, একদিনের বের করেন,
15,000 মানুষ একদিন খাওয়া হয়, কঠিন। এর নাম ধনী, এর নাম ব্যবসায়ী। সৌদি আরবে তখন তিনি ছিলেন সবচেয়ে বড় ব্যবসায়ী, আর মূল ব্যবসা ছিল উট।